হ্যালো বন্ধুরা, গভীর রাত্রিতে মাদ্রাসার ছাত্ররা কি করে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আশ্চর্যজনক এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সিসিটিভি ফুটেজের উপরে দেখুন কয়টা বাজে। রাত 2টা। অন্ধকার রুমে একটি বিড়াল চলাফেরা করছে। হঠাৎ করে দেখা গেল একটি ছোট বাচ্চা বিছানায় উঠে বসল। ছেলেটি কিছুক্ষণ বিছানায় বসে থাকার পর এবার আস্তে ধীরে রুম থেকে বের হয়ে গেল। আমরা দূরের একটি সিসি ক্যামেরায় দেখতে পেলাম ছেলেটি বারান্দা দিয়ে হেঁটে হেঁটে ওয়াশরুমে প্রবেশ করল। কিছুক্ষণ পর ছেলেটি ওয়াশরুম থেকে বের হয়ে আবার বারান্দা দিয়ে হেঁটে হেঁটে রুমের ভেতরে চলে এলো এবং রুমের ভেতরে এসে ছেলেটি কি করছে গভীরভাবে একটু খেয়াল করুন। একটি গামছা নিল এবং সে তার হাত পা মুছে নিল। রাত 2:03। ছেলেটি আবার রুম থেকে বের হয়ে গেল। এবং বারান্দা দিয়ে হেঁটে হেঁটে সে কোথায় যাচ্ছে সেটি ভালো করে পর্যবেক্ষণ করুন। আমরা যদি ক্যামেরাটি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাব ছেলেটি পাঞ্জাবি গায়ে দিল এবং পাঞ্জাবির পকেট থেকে টুপি বের করে মাথায় দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ছেলেটি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহর কি অপূর্ব মহিমা! এই ছেলেটি প্রথম রাকাতে প্রায় 10 মিনিটের মতো সময় ব্যয় করেছে। আমরা আপনাদের সময়কে নষ্ট করতে চাই না, তাই আমরা ভিডিওটি টেনে দিয়েছি। অতপর ছেলেটি দ্বিতীয় রাকাত শেষ করার পর আবারও হেঁটে হেঁটে রুমের ভেতরে এসে পাঞ্জাবিটি খুলে নিল। অতপর দুই হাত তুলে প্রভুর দরবারে মোনাজাত শুরু করে দিল। সুবহানাল্লাহ। অনেকে বলে থাকেন কওমি মাদ্রাসাগুলোতে কী শেখানো হয়, কওমি মাদ্রাসার সন্তানরা কী করে। এটা হচ্ছে জ্বলন্ত একটি উদাহরণ যে কওমি মাদ্রাসার সন্তানরা, এসব ছোট ছোট বাচ্চারা পর্যন্ত গভীর রজনীতে মহান আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায়, চোখের পানি ফেলে দোয়া এবং মোনাজাত করে এবং তাদের কল্যাণেই এখন এই পৃথিবী টিকে আছে। বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।